শ্রোতা বন্ধু নমস্কার আমি আমার এই কিছুদিন হল আপনার কোভিড 19 বা করোনা ভাইরসর প্রভাব সম্পর্কে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আপনার পাখে পৌঁছুছু বিভিন্ন ব্যক্তিত্ব সহ বিভিন্ন বিশেষজ্ঞ মান সহ এবং বিভিন্ন ডাক্তার মান সহ কথাবার্তা হচ্ছু আপনার পাখে পৌঁছুছু আজ আমি দেখা করছু স্নায়ু বিভাগের যে বিশেষজ্ঞ অনেক মহারাজা কৃষ্ণ গজপতি মেডিকাল কলেজে ডাক্তার উমা প্রসাদ পাঢ়ী আমার আসছেন প্রফেসর অনেক দেখা করছু আজ্ঞা নমস্কার নমস্কার বর্তমান আমি করোনা ভাইরসর যে বিভিন্ন প্রকার সচেতনতা সম্পর্কে লোক পাখে পৌঁছুছু সেই পরিপ্রেক্ষীরে যে উচ্চ রক্তচাপ জনিত রোগী অনেক বা যে স্নায়ু জনিত রোগ অনেক ঘর মানকর অনেক আমার বাহারকু বাহার নাহান্তি সেমানকু বিভিন্ন প্রকার সচেতন আমি দেউছু তথাপি বিশেষ ভাবে সেমানে কেমিতি সজাগ রহিবা কথা টিকে দয়াপূর্বক আমাকে কুহন্তু। আজ্ঞা, যেমিতিকি আপন মানে আগরু বহুত গণমাধ্যমরে প্রচার হইসারছি সমস্ত আপন মানে জানিছন্তি যে বহুত গুড়ায়ে আমার যে কোভিড র যে অন্য দেশ মানকরে যে কোভিড রে আক্রান্ত হইছন্তি আর সেমানকর যে স্প্রেড ন হবা পাই যে মুখ্য যেটা বার্তা মিলুছি বা প্রমাণ সিদ্ধ হয়েছে যে সোশিয়াল ডিস্টেন্সিং মানে আমি কাহা সাঙ্গে ন মিলি আম ঘরে আমি নিজে রহিবা বাহারকু যিবা নাই তো বাহারকু যিবা নাই এটা হচ্ছে মুখ্য মেসেজ। কাহিঁকি না যেতে পেসেন্ট আমার এ রোগ আক্রান্ত হচ্ছে সেতির প্রায় 5% রোগী যে আমার ইন্টেনসিভ কেয়ার বা ভেন্টিলেটর সপোর্ট র আবশ্যকতা পড়ি পারে কেবল 5% করে। আজ্ঞা, তো 5% মানে এটা গোটে আমি যদি কমিউনিটি লেভেলে দেখা হলে তার সংখ্যা বহুত অধিক যেটা বি কোনসি উন্নত দেশ বি সেটা প্রভাইড করে পারিবে না তেমন আমার মুখ্য বার্তা হলো আমি সোশিয়াল ডিস্টেন্স বা একান্ত বাসরে মানে যেটা লকডাউন করিকি মাননীয় প্রধানমন্ত্রী করিছন্তি আরম্ভ হয়েছে আমার এই কিছুদিন হল সেটা পুরাপুরি 100% মানিয়া পড়ব সেটা আপনি কোথায় মানিয়া পড়ব মানিব। আচ্ছা, যে রোগী মানে আজ্ঞা বহুত রেসপন্সিবল আমি মানে হবাকু পড়ব আর সেটা অক্ষয় অক্ষরে মানিবা পড়ব আমি সেটা খামখিয়ালি ভাবে গ্রহণ করিবা জমার উচিত নহে কাহিঁকি না থরে সেটা পুনে স্প্রেড হয়েগলে কমিউনিটি লেভেলরে তাহা লেডি গোড় কৌণ পড়া ভাল লাগবে বর্তমান পর্যন্ত আমি যেতে তথ্য পাইছু বর্তমান পর্যন্ত যে গোষ্ঠীগত সংক্রমণ কু একদম সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করে রখা যাইছে এবং সেটা কন্টিনিউ করে আপনি কোন আজ্ঞা এই আউ 2 সপ্তাহ বা সপ্তাহে বহুত ঘরে বয়স্ক বিশেষ করে বয়স্ক ব্যক্তি মানে ঘর মানকরে যে বিভিন্ন প্রকার আপনার তো অনেক থাক আকাশবাণী আসি বিভিন্ন প্রকার স্নায়ু রোগ রয়েছে স্নায়ুবিক দুর্বলতা রয়েছে উচ্চ রক্তচাপ জনিত রোগ বি রয়েছে এই স্নায়ু সম্পর্কে সে কিছু বিশেষ পরামর্শ আপনার দেওয়া চাহিদা প্রশ্ন হলে আপনার ডিফরেন্ট ডিজিজ যেমনি আমার বর্তমান প্রমাণ সিদ্ধ হয়েছে কেউ কেউ রোগ থিলে করোনা সংক্রমিত হবার সম্ভাবনা অধিক সেমধ্যে প্রথম গোটে হল ডায়াবেটিস আর গোটে হল আমার ব্রঙ্কিয়াল আজমা বা রেসপিরেটরি বা রেসপিরেটরি গোটে সমস্যা থাকবে আজ্ঞা আউ ডায়াবেটিস আউ গোটে ইমুনোসপ্রেসন মানে আপনার কৌশি কারণ যদি প্রতিষেধক কমি যাইছি যেমন কি এইচআইভি রোগ হুম কিংবা কোণী কিছুদিন তলে যে মধুমেহ রোগী বিশেষজ্ঞ সাংগে সি কৌলে যে যে কিডনি ট্রান্সপ্লান্টেসন হয়েছে সে আজ্ঞা হ্যাঁ সে আমি কৌছি সেটা কুয়া ইমুনো সপ্রেসন মানে শক্তি যা পাখে কমি যাই কে হ্যাঁ তাকে রিজেক্ট ন হওয়া আমি স্টিরয়েড কিংবা তার ইমুনো সপ্রেসন গ্রুপ র ঔষধ গুড়ায় দিয়া যায় আমার নিউরোলোজি রে বি গুড়ায় বিমারি অছে যেতে আমি ইমুনো সপ্রেসন ড্রগ দৌ যেমতি মায়োপাথি হচ্ছে মাসল ডিজিজ রে যেমতি যে গণ্ঠি বাতরে রিউমাটয়েড আর্থ্রাইটিস রে বি স্থল বিশেষ রে স্টিরয়েড দিয়া যায় তো সেই পেসেন্ট মানে বহুত জাগ্রত রহিবা দরকার কারণ সেমানকু সংক্রমণ হবার সম্ভাবনা অধিক থাকে মানে বর্তমান আমার যে শ্রোতা মানে শুনুছন্তি লক্ষ লক্ষ শ্রোতা বন্ধু সেমানে জানি পারছন্তি যেমানে স্টিরয়েড খাউছন্তি সেমানে নিশ্চিত রূপে টিকে জাগ্রত রহিবা পড়িব জাগ্রত রহিবার অর্থ কোন জাগ্রত অর্থ মানে আমি কড়াকড়ি ভাবে প্ল্যান করিবা আজ্ঞা হাত ধরবাটা যেমনি কহিলে আমি যেটা আমি বারম্বার সচেতনা করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম আরম্ভ করে আপনার দূরদর্শন সমস্ত আকাশবাণী যেমনি জাগ্রত করা যাচ্ছে সে বহুত কড়াকড়ি ভাবে পালন করা উচিত
ମାନିବେ, ହାତକୁ ବାରମ୍ବାର ଧୋଇବେ, ଖାମଖିଆଲି ଭାବରେ ନେବେ ନାହିଁ, ଯେତେବେଳେ ବି ଆପଣ ବାହାରକୁ ଗଲେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ହାତ ଧୋଇବେ, ଆଉ କପଡା ପ୍ରତି ବି ଧ୍ୟାନ ଦେବେ, ମାନେ ଆପଣ ହାଇଜିନ୍ ଟା ଗୋଟେ ମେଣ୍ଟେନ୍ କରିବେ। ଆଉ ଆପଣ ମାନେ ଆହୁରି ସତର୍କ ହେବେ, ମାନେ ମୁଁ ତ କହିବି ଏଲ୍ଡରଲି ଲୋକ ଯଦି ଆପଣ ଘର ମାନେ ଅଛନ୍ତି ସେମାନେ ଆହୁରି ସତର୍କ ହେବା ଦରକାର, ଆଉ ଆହୁରି ଆଇସୋଲେସନ୍ ରେ ରହିବା ଦରକାର। ମିନିମମ୍ କିଛି କିଛି ରୋଗୀଙ୍କୁ ବା କିଛି କିଛି ରୋଗରୁ ଉପଶମ ପାଇଁ ଆପଣ ମାନେ ବିଶେଷ କରିକି ସ୍ନାୟୁବିକ ବିଶେଷଜ୍ଞ ମାନେ କିଛି ଯେମିତି ଯେମିତି ଆପଣ କହିଲେ, ଆମେ ତ ଜାଣିଲେ କେଉଁ କେଉଁ ରୋଗରେ ଏଟା କରୋନା ବ୍ୟାପିବାର ସମ୍ଭାବନା ଅଧିକ ପ୍ରକାର ରୋଗ ଥିଲେ। ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ଦ୍ୱିତୀୟ କଥା ହେଲା ଆପଣ ମାନେ ଯେମିତି ଆପଣ ଯୋଉ ସୋସିଆଲ ଆଇସୋଲେସନ ହେଲା ପରେ ଆମର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଷ୍ଟ୍ରେସ୍ ହୁଏ, ଯେମିତି ଆପଣ ଗୋଟେ ସେଇ ଲାଇଫ ଷ୍ଟାଇଲ ଅଭ୍ୟସ୍ତ ନୁହେଁ, ଆମ ଘରେ ରହିଗଲେ ବାହାରକୁ ବାହାରିବା ମନା, କେତେକ ଘରରେ ସନ୍ଲାଇଟ୍ ବି ଆସେନି, ଗୋଟେ ଅନ୍ଧାରୁଆ ଘରେ ରହିଲେ ତ ମନରେ ଗୋଟେ ବିଷାଦଗ୍ରସ୍ତ ହେବାର ସମ୍ଭାବନା ବେଶୀ ଥାଏ, ଯେମିତି ଡିପ୍ରେସନ ହେବାର ସମ୍ଭାବନା ବେଶୀ ଥାଏ। ଦ୍ୱିତୀୟ କଥା ହେଲା ଡିପ୍ରେସନ ହେଲା, ସେକେଣ୍ଡ କଥା ଆପଣ ଘରେ ବସିଲେ ତ ସକାଳୁ ସକାଳେ ଟିଭି ଦେଖିଲେ କି ଆପଣ କଣ ପିକ୍ଚର ଦେଖିଲେ ଯୋଉଟା କି କମ୍ପ୍ୟୁଟରରେ ଦେଖିଲେ କି ଆପଣ ମୋବାଇଲରେ ଦେଖିଲେ, ତ ସେ ରୋଗୀମାନଙ୍କର ଥରେ ଡିପ୍ରେସନ ତାର ପରିମାଣ ବେଶୀ ବଢିଯାଇଥାଏ। ଦ୍ୱିତୀୟ କଥା ହେଉଛି ଡିପ୍ରେସନ ବଢିଲା କି ଆପଣ ବାରମ୍ବାର ମୋବାଇଲ ସ୍କ୍ରିନ କୁ ଦେଖିଲେ କି ଗୋଟେ ଉଜ୍ଜଳ ଆଙ୍କୁ ଦେଖିକି ରହିଲେ, ତାହେଲେ ଆମର ଯୋଉ ଅପସ୍ମାର ରୋଗୀ ଅଛନ୍ତି, ଯୋଉଟା ଆମ ନ୍ୟୁରୋଲୋଜିରେ ଗୋଟେ ଭିତ୍ତି ରୋଗ ଯୋଉଟା ଅଛି ଅପସ୍ମାର ରୋଗ, ଯୋଉଟା ଫିକ୍ସ ରୋଗ ବା ଅପସ୍ମାର ରୋଗ, ହଁ ସେ ସବୁର ସମ୍ଭାବନା ବଢିଯାଏ। ଯଦି ଆମେ ବିଷାଦଗ୍ରସ୍ତ ହେବା କିମ୍ବା ମୁଡ୍ ଟା ଯଦି ଠିକ ନ ରହିବ, କିମ୍ବା ଆମେ ଯଦି ବେଶୀ ସ୍କ୍ରିନ୍ ରେ ଦେଖିବା ଯୋଉଟା କମ୍ପ୍ୟୁଟର ସ୍କ୍ରିନ୍ ରେ ଆଖି ଏବଂ ମସ୍ତିଷ୍କକୁ ବିଶେଷ ଭାବେ ଚାପଯୁକ୍ତ କରିବା, ତାହେଲେ ସେଟାର ଯୋଉ ଅପସ୍ମାର ଯୋଉ ମାରିଥାଏ ତାର ସମ୍ଭାବନା ବଢିଯାଏ। ସେଥିପାଇଁ ଯୋଉମାନେ ଅପସ୍ମାର ରୋଗୀ ଆମ ନ୍ୟୁରୋଲୋଜିରେ ଅଛନ୍ତି ସେମାନେ ବେଶୀ ସମୟ ଏଇ ଟିଭି କିମ୍ବା ମୋବାଇଲରେ ମୁଁ ଭାବୁଛି ବର୍ତ୍ତମାନ ଏଇ ଜାଗାରେ ସେମାନଙ୍କୁ ଘରର ବା ପରିବାର ଅନ୍ୟ ସଦସ୍ୟମାନେ ଖୁସିରେ ଆନନ୍ଦ ରଖିବା କଥା, ଅନ୍ୟାନ୍ୟ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ନେଇକି ଅନ୍ୟ ଖେଳ। ଦ୍ୱିତୀୟ କଥା ହେଲା ସକାଳୁ ଯେମିତି ବି ଆପଣ ସମସ୍ତେ କିଛି ନା କିଛି ଏକ୍ସରସାଇଜ କରନ୍ତୁ, ଏରୋବିକ ଏକ୍ସରସାଇଜ। ଆଚ୍ଛା, ଯଦି ବି ଆପଣଙ୍କ ଯେହେତୁ ଆମର ଷ୍ଟ୍ରିକ୍ଟ ଅଛି ଆମ ସୋସିଆଲ ଆଇସୋଲେସନ ରହୁଛି, ତ ଘର ଭିତରେ ବି ଉପରତଳ ହେଇପାରିବା, ଯାହାର ଛାତ ଉପରେ ଝାଳ ବାହାରିବା ଦରକାର କହୁଛନ୍ତି ଆପଣ, କରନ୍ତୁ କିମ୍ବା ଯୋଗ କରନ୍ତୁ କିମ୍ବା ଗୋଟେ ବ୍ୟାୟାମ କରନ୍ତୁ, କିଛି ବି ଗୋଟେ ଯୋଉମାନଙ୍କର ପାଦରୁ ଅଣ୍ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଶେଷ ଭାବେ ଚାଲି ପାରୁନଥିବେ, ଅର୍ଥରାଇଟିସ ମାନେ ଗୋଡ କାଟୁଥିବ ବା ଇତ୍ୟାଦି, ସେମାନେ ଉପର ଅଂଶ ଗୁଡିକ କରିପାରିବେ ବସିକିରି ବି ଆପଣ କିଛି ବି ଆକ୍ଟିଭିଟି କରନ୍ତୁ, ଯେମିତି ଆପଣ ହାତଟା ହଲେଇଲେ ବି 15 ମିନିଟ ସେଟା ବି ବହୁତ ଆପଣଙ୍କୁ ଆରାମ ଦବ, ଆଉ ଆପଣ ମୁଡ୍ ରେ ବି ଇଲିଭେସନ, ଯେମିତି ଆପଣ ଏକ୍ସରସାଇଜ କଲେ ଆମ ବଡିରେ ଗୋଟେ ଏଣ୍ଡୋର୍ଫିନ୍ ବୋଲି ଗୋଟେ ହରମୋନ୍ ଗୋଟେ ହୋଇଥାଏ, ସେଟା ଆପଣଙ୍କୁ ବହୁତ ମୁଡ୍ ଚେଞ୍ଜ ରେ ସାହାଯ୍ୟ କରେ, ତ ଡିପ୍ରେସନ ର ହବାର ସମ୍ଭାବନା ବି କମିଯାଏ। ଯଦି ଆପଣ ଯୋଗ ପ୍ରାଣାୟାମ ଏକ୍ସରସାଇଜ କରିବେ, ଏରୋବିକ ଏକ୍ସରସାଇଜ ସାଙ୍ଗରେ ମିଶେଇକି ଏଠି କରିବେ, ତାହେଲେ ଆପଣଙ୍କୁ ବହୁତ ଏଇଟା ଆରାମ ମିଳିବ। ଆଉ ଏତେ ଡିପ୍ରେସ କାହିଁକି ନା ଏତେ କେତେ ଦିନ ଲକଡାଉନ ହବ ଆମେ କହିବାଟା ମୁସ୍କିଲ, ତ ବହୁତ ଦିନ ଯାଏ ଲକଡାଉନ ରହିଲେ ଆମର ଡିପ୍ରେସନ ମୁଡ୍ ଇତ୍ୟାଦି ବଢିବାର ସମ୍ଭାବନା। ମୁଁ ଆପଣଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ ଆଡଭାଇସ କରିବି ଯେ ଆପଣ ଗୋଟେ କୌଣସି ମାତ୍ରାରେ ଗୋଟେ ଏରୋବିକ ଏକ୍ସରସାଇଜ କରନ୍ତୁ, ଯୋଗା କରନ୍ତୁ, ପ୍ରାଣାୟାମ ବା ଧ୍ୟାନ କରନ୍ତୁ, କିଛି ଗପ ବହି କିମ୍ବା ଆପଣ କିଛି ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ କାମ କରନ୍ତୁ, ଯେମିତି ଯାହାର ଗାର୍ଡେନରେ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଅଛି, କି ଗୀତ ତାର ଗାଇବାରେ ଅଛି, କି ମ୍ୟୁଜିକ କିଛି କାର ପ୍ଲେ କରିବାରେ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଅଛି, କି ଆପଣ କିଛି କ୍ରିଏଟିଭ ଲୋକ ଅଛନ୍ତି କିଛି ଲେଖିବାର ଅଭ୍ୟାସ, ସେସବୁ କରନ୍ତୁ। ମୋବାଇଲ ଆଉ ଟିଭି ବେଶୀ ସେଥିରେ ସମୟ ନ ଦେଇ ଆପଣ ଏସବୁ କଲେ ଆପଣ ମନ ବି ମାନେ ଆପଣ ପରିବାରର ସଦସ୍ୟମାନଙ୍କ ସହିତ ମିଶିକି କିଛି କାମ କରିବା ବା ସୃଜନାତ୍ମକ କାମ ଯଦି ଅଛି କ୍ରିଏଟିଭ କାମ ସେଇଟା କରିବା, ଆଉ ଆମର ଥିଙ୍କିଂ ପ୍ରୋସେସ ରେ ବି ଆମେ ଚେଞ୍ଜ କରିବା, ଯେ ଆମକୁ ଗୋଟେ ଲିଜର ମିଳିଛି, ଆମେ ବିରକ୍ତ ନ ହେଇ ଏଇଟା ଗୋଟେ ମୋ ଫ୍ୟାମିଲି ପାଇଁ ଟାଇମ ମିଳିଛି, ମତେ ଟାଇମ ସୌଭାଗ୍ୟ ମିଳିଛି, ସୌଭାଗ୍ୟ ମିଳିଛି ଆଜ୍ଞା, ଏମିତି ଆଉ କେବେ ମତେ ଅପରଚୁନିଟି ମିଳିବନି, ଆକୁ ମୁଁ ବହୁତ ସଦୁପଯୋଗ କରିବି, ଏମିତି ଗୋଟେ ମେଣ୍ଟାଲ ସେଟ୍ ରହିଲେ ବି ଆପଣଙ୍କୁ ବହୁତ ବଢିଆ ବିଷାଦଗ୍ରସ୍ତ ହେବେ ନାହିଁ। ଆପଣ ସମୟ ବାହାର କରି ଗୋଟେ ଖେଳିବା ହସିବା ଭଳିଆ ଗୋଟେ ଗ୍ରୁପ ରେ ଆପଣ ଘରେ ମେମ୍ବର ସାଙ୍ଗରେ କହିବି ସୁଷମ ଖାଦ୍ୟ ବି ଘରେ ବସିଲେ ଆପଣ ବହୁତ ଘରେ ମୁଁ ଦେଖିଛି ବସିଲେ ସକାଳୁ ସନ୍ଧ୍ୟା ଯାଏ ବିରକ୍ତି ଅନୁଭବ କରି ସେମାନେ ଖାଇ ଚାଲନ୍ତି, ଛଣା ଛଣି ଖାଆନ୍ତି,
ଏସବୁ କଲେ ବି ଆପଣଙ୍କର କି ଗରିଷ୍ଠ ଖାଦ୍ୟ ଖାଆନ୍ତି ବେଶୀ ଗୁଡାଏ ଖାଇବା କଥା ନୁହଁ, ସୁଷମ ଖାଦ୍ୟ ଖାଇବେ, ବ୍ୟାୟାମ କରିବେ ଆଉ ପଜିଟିଭ ମୁଡ୍ରେ ରହିବେ ତାହେଲେ। ଆଉ ଗୋଟେ କଥା ଡାକ୍ତର ମହୋଦୟ କିଛି କହନ୍ତି ଯେ ବର୍ତ୍ତମାନ କିଛି କିଛି ଗଣମାଧ୍ୟମରେ ମଧ୍ୟ ଆମେ ଦେଖିଛୁ ଯେ ବିଶେଷଜ୍ଞ ମାନେ କହୁଛନ୍ତି ଯେ ଟିକେ ଗରମ ପାଣି ଆପଣ ଯେତେବେଳେ ପିଇବେ ଗରମ ପାଣି ବ୍ୟବହାର କରନ୍ତୁ, ଉଷୁମ ପାଣି ବ୍ୟବହାର କରନ୍ତୁ ପିଇବା ପାଇଁ ଯେତିକି ଖାଉଛନ୍ତି, ସେଇଟାର କିଛି ପ୍ରଭାବ ରହିଛି? ଦେଖନ୍ତୁ ଆଜ୍ଞା, ଏଇଟା ସାଇଣ୍ଟିଫିକାଲି କିଛି ଏଇଟା ପ୍ରୁଭ ହେଇନି, କିନ୍ତୁ ଆପଣ ଗୋଟେ ଜିନିଷ ପ୍ରୁଭ ହେଇଛି ବର୍ତ୍ତମାନ ଯାହା ଆସୁଛି ଯେ ଆମେ ଗୋଟେ ୱେଲ୍ ଭେଣ୍ଟିଲେଟେଡ୍ ରୁମ୍ରେ ରହିବା, ଯେମିତିକି ପବନରେ ଗୋଟେ ଆସପାସ ଯାଉଥିବ, ଭେଣ୍ଟିଲେସନ ରେ ରହିବା ଆଉ ମିନିମମ ଏସି ୟୁଜ କରିବା, କାହିଁକି ନା ଯଦି କରୋନାର କୌଣସି ଜୀବାଣୁ କୌଣସି ଯଦି ଲୋ ଟେମ୍ପରେଚର ହେଲେ ସେମାନଙ୍କ ସର୍ଭାଇଭାଲ ଚାନ୍ସ ଟା ବଢିଯାଏ। ଯେମିତିକି ଆପଣ ଯଦି ଏସି ରୁମ୍ରେ ସେ ଭାଇରସ ରହିଲା ସେଟା 4-5 ଦିନ ଯାଏଁ ବଞ୍ଚିପାରେ, ଯୋଉଟା କି ବାହାର ଟେମ୍ପରେଚର ରହିଲେ 6 ଘଣ୍ଟା ଭିତରେ ଭାଇରସର। ଆପଣ କହିବା ଅନୁସାରେ ଯୋଉ ବିଶେଷ ଯୋଉମାନଙ୍କୁ ସ୍ନାୟବିକ ରୋଗ ହେଇଛି ସିଗରେଟ୍ ଖାଉଛନ୍ତି ସେମାନେ ସେମିତି ଖାଉଥିବେ, କିନ୍ତୁ ବିଶେଷ ଭାବେ ଟେନସନ ନେବା ଦରକାର ନାହିଁ, ତାପଯୁକ୍ତ ରହିବା ଦରକାର ନାହିଁ, ବରଂ ସେମାନେ ଟିକେ ଜାଗ୍ରତରେ ରହିବେ, ତାଙ୍କ ପରିବାରର ଯୋଉ ସଦସ୍ୟମାନେ ଅଛନ୍ତି ସେମାନେ ଟିକେ ତାଙ୍କୁ ଟିକେ ଜାଗ୍ରତ ରଖିବାଟା ଉଚିତ ବୋଲି ଆପଣ ମନେ କରିବେ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଡାକ୍ତର ମହୋଦୟ, ଆମେ ପୁଣି ଥରେ ଯେତେବେଳେ ଆବଶ୍ୟକ ମନେ କରିବୁ ଆପଣଙ୍କ ପାଖକୁ ଆସିବୁ। ଇଏ ଥିଲେ ଡକ୍ଟର ଉମା ପ୍ରସାଦ ପାଢ଼ୀ, ସ୍ନାୟୁ ବିଶେଷଜ୍ଞ ମହାରାଜା କୃଷ୍ଣ ଗଜପତି ମେଡିକାଲ କଲେଜର। ଆଜ୍ଞା ନମସ୍କାର, ଧନ୍ୟବାଦ। ନମସ୍କାର ଆଜ୍ଞା, ଧନ୍ୟବାଦ।